নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আর তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে জামদানি শাড়ি দিয়ে একটা আট পৌর স্টাইলে শাড়ি ড্যাপিং দেখাও। তো আজকে একটু যারা মধ্যবয়স্ক আছো, তো সেই কথা মাথায় রেখে আজকে এই কালারের শাড়িটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটু এটা কচি কলাপাতা কালারের, যারা টিনেজার আছো তারাও পরতে পারো, বা একটু যারা বয়স্ক আছো তারাও পরতে পারো। আর আজকের ডিজাইনটা আমি দেখাচ্ছি আট পৌর স্টাইলে, যাতে তোমরা দুর্গাপুজোর অষ্টমীতে খুব ভালো করে এই ডিজাইনটা পরতে পারো এবং খুব ভালো করে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। প্রথমে দেখো শাড়িটাকে খুব ভালো করে ওপেন করে নেবে, তারপরে দেখো বন্ধুরা যেদিকটাই তোমরা দেখবে যে একদম কাজ নেই সেটাই হলো আমরা টাক করব। তো দেখো যেহেতু আমি একটু শর্ট হাইটের, সেক্ষেত্রে আমি বারবারই বলি আমি শাড়িটাকে এভাবে ফোল্ড করে নিই। তোমরাও যারা শর্ট হাইটের আছো শাড়িটাকে এভাবে ফোল্ড করে নেবে, ডাইরেক্ট পেটিকোটের ভিতরে টাক করবে না, তাহলে কোমরটা অনেক ফোলা লাগবে। তো প্রথমে ডান হাতের নিচে টাক করবে, তারপরে সোজা টাইট করে টেনে নিয়ে গিয়ে বাঁ হাতের নিচে টাক করবে, আর তারপরে মিডিলের কাপড়টাকে ঠিক এভাবে হাত দিয়ে পেটিকোটের ভিতরে দিয়ে দেবে। দেখবে এখানে দেখো একদম ফোলা ভাব নেই, তার কারণ আমি ভাঁজ করে নিয়েছিলাম শাড়িটা, সেই কারণে সামনের দিকে একদমই কিন্তু ফোলা ভাব থাকে না। অনেক সময় দেখবে এই ধরনের নতুন শাড়ি যখনই কেউ পরে অনেকটা ফোলা ফোলা লাগে, কিন্তু সঠিকভাবে পরলে কিন্তু এটা একদমই হয় না, স্লিম এবং এখানে সুন্দরও দেখাতে পারো। তো এদিকে যখনই টেনে আনবে পায়ের দিকটা দেখে নেবে যে এখানে শাড়িটা উঁচু হয়ে যাচ্ছে কিনা। তাঁতের শাড়ি সবসময় একটু চেষ্টা করবে নিচু করে পরার, তার কারণ এটা হাঁটতে গেলে উঁচু হয়ে যায়। আর অবশ্যই একটা জুতো পরে নেবে, দেখো পিছন দিকেও খুব ভালো করে কিন্তু তোমরা এখানে টাক করে নেবে, যাতে করে পিছন দিকেও না ফোলা ফোলা লাগে। এক্সট্রা যতটুকুই শাড়ি থাকবে সমস্তটাই ভালো করে পেটিকোটের ভিতরে তোমরা গুঁজে নেবে। এবার দেখো মিডিলে ছোটো ছোটো করে শাড়িটা প্রথমে ধরে নেবে, নিয়ে একদম আঁচলে চলে যাবে। আঁচলটা আমরা প্রথমে রেডি করব আট পৌর স্টাইলে পরতে গেলে। তো দেখো আঁচলটাকে আমি বাঁ হাত দিয়ে রেডি করব। তোমরা যদি বাঁ হাত দিয়ে আঁচল রেডি করতে না পারো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও যে দিদি ভাই আমরা বাঁ হাত দিয়ে করতে পারি না, আমরা ডান হাত দিয়ে আঁচলের প্লিটটা রেডি করি, তো সেই নিয়েও আমি ভিডিও বানিয়ে দেবো। তো দেখো ফার্স্ট আর লাস্ট আঙুল দিয়ে এভাবে শাড়ির কর্নারটাকে ধরবে, আর সামনে দুটো আঙুলকে কাঁচির মতো ধরবে। এবার দেখো বুড়ো আঙুল দিয়ে এখানে আমি চেপে ধরেছিলাম, বুড়ো আঙুলটাকে একটু সরিয়ে দেবো, সরিয়ে দেওয়ার কারণে আমাদের প্রথম প্লিটটা বড় হবে আর তারপরে প্রত্যেকটা প্লিট ছোট হবে। প্রথম প্লিট বড় রাখার কারণ হলো যে সমস্ত প্লিট আমি এই মিডিলে করব সেটা তো সমান হবে না, ছোট বড় হবে। তো সেই ক্ষেত্রে যদি প্রথমে প্লিটটা আমরা বড় রাখি তাহলে মিডিলে ছোট বড় হলে সেটা আর বোঝা যাবে না। এবার দেখো মাথাগুলোকে খুব ভালো করে ধরে নিচ্ছি বন্ধুরা, এভাবে অবশ্যই ভালো করে ধরে নেবে। অনেক সময় এই ধরনের জামদানিগুলো ফোলা ফোলা হয় বা অনেকটা দেখবে মরমর করে, মানে শাড়িটা শক্ত থাকে, তো সেক্ষেত্রে খুব ভালো করে ধরে নেওয়ার পরে হাত দিয়ে চেপে নেবে। হাত দিয়ে চেপে নিলে একদম যেমন আমরা ইস্ত্রি করলে শাড়িটা সেট হয়ে বসে থাকে, ঠিক তেমনই এখানে সেট হয়ে বসে থাকবে। শুধু ভাঁজগুলোকে সুন্দর করে রেডি করে নেবে আর একটু হাত দিয়ে বারবার এখানে প্রেশার দিয়ে নেবে। তো দেখো এভাবে আমি আঁচলটা পুরোটাই রেডি করে নেবো, আর আঁচলটা আজকে আমি একদম পিছন দিকে মেস ছুঁয়ে যাবে এতটা করেই আমি কিন্তু রেডি করে নেবো। দেখেছি তোমরা যদি আরও নতুন নতুন শাড়ি ড্যাপিং দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো যে তোমরা আরও নতুন নতুন কী রঙের শাড়ি দেখতে চাইছো বা কী ডিজাইনের শাড়ি দেখতে চাইছো, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। এবার আঁচলের মাথায় দেখো একটা শাড়ির পিন দিয়ে পিন আপ করে রেখেছি, অবশ্যই শাড়ির পিন দিয়ে পিন আপ করে রাখবে, বা সেফটি পিন বা যেটা আমাদের কাপড় শুকানোর যে ক্লিপগুলো হয় ওগুলোও কিন্তু এখানে ব্যবহার করতে পারো। তারপরে দেখো এভাবে আমি মুখ দিয়ে চেপে রেখেছি, তারপর নিচের দিকে এভাবে একটু ঠিক করে নিচ্ছি, এভাবেও রেডি করতে পারো বা এটা কাঁধের উপর ফেলে দিয়ে সেইভাবেও রেডি করতে পারো, সেটাও দেখিয়ে দেব। বন্ধুরা এই যে স্টাইলটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হলো আট পৌর স্টাইলের ডিজাইন। এটা কিন্তু তোমরা ষষ্ঠীর দিনে যারা অঞ্জলি দিতে যাও মায়েরা, তোমরা কিন্তু এই ডিজাইনটা পরে যেতেই পারো। আর এই কচি কলাপাতার রঙটাও কিন্তু দিনের বেলার জন্য খুবই ভালো, তার কারণ গরমটা অনেকটাই কম লাগে এই ধরনের রঙের সাথে। এবং এখানে দেখবে কন্ট্রাস্টে ব্লু এবং রেড আছে ব্লাউজের জন্য, তোমরা কিন্তু এখানে রেড ব্লাউজটা পরতে পারো, সেটা বেশি ভালো লাগবে। তোমরা দেখো আমি এখানে জামদানি ছাপা স্টাইলেরই কিন্তু একটা লাল রঙের ব্লাউজ পরেছি, তোমরাও চেষ্টা করবে একটু লাল রঙের ব্লাউজ পরতে, ভালো লাগবে। এখানে নীল রঙের ব্লাউজ পরবে না কিন্তু ততটা গায়ে ফুটবে না। আর অবশ্যই দেখো বন্ধুরা যতটা ভাঁজ আমি রেডি করছি ততটাই কিন্তু এখানে হাত দিয়ে চেপে নিচ্ছি, অবশ্যই হাত দিয়ে কিন্তু এভাবে চেপে নেবে, দেখবে ভাঁজগুলো একদম সুন্দরভাবে সেট হয়ে বসে থাকবে আর ফোলা ভাবটা একদমই চলে যাবে। তো এভাবে আমি রেডি করছি। তো দেখো এই প্লিটটা কতটা বড় হয়ে গেছে, এরকম সমস্যা হয় যখন এরকমই হবে, যখন উপরে প্লিটটা ছোট হয় সেটা একটু বড় করে নেবে, বড় করে নিলে দেখবে ঠিক। এবার দেখো একটা ছোট হয়ে গেছে একটা প্লিট, তো এই ছোটটাকে কিন্তু আমি বড় করে নিলে এই মিডিলের এই প্লিটটা ঠিক হয়ে যাবে। তো দেখতে পেলে একটা বড় একটা ছোট। তো প্রথমে আমি দেখো বড়টাকে ঠিক করে নিয়েছি, তারপর নিচের দিকে একটু আরও এখানে বড় মতো করে নিচ্ছি যেটা ছোট ছিল। প্লিটগুলো এইভাবে রেডি করবে, অনেক সময় এরকম হয় অনেকটা বড় হয়ে যায় অনেকটা ছোট হয়ে যায়, খেয়াল রাখবে যেন তলার দিক দিয়ে ভিতরের কাপড় না দেখা যায়, সেই ক্ষেত্রে উপরের প্লেটটা আমি বলি একটু বড় রাখতে।
যাতে করে পিছনের দিকে মানে তলায় কোনো ভাঁজ না উপরে বোঝা যায় ছোট বড় হলে। পিছন দিকে একটু চেক করে নেবে যে আঁচলটা কতটা বড় হচ্ছে। বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো এবং আমার ফেসবুক পেজেও ফলো করতে পারো, এবং আমার মেকওভারের নতুন চ্যানেল আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখি। যারা শাই ড্যাপিং শিখতে চাও তো ওখানেও আমাকে কিন্তু কমেন্ট করতে পারো যে তোমরা ব্রাইডালের জন্য কী কী ধরনের শাই ড্যাপিং আমার থেকে শিখতে চাও, আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। বন্ধুরা, এটা একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে জামদানি শাড়ি দিয়ে কিভাবে আমরা সামনে আঁচল দিয়ে আর পৌর স্টাইলে শাড়ি পরতে পারি, সেটা একটু দেখিও দিদিভাই। তোমরাও কিন্তু এরকম ধরনের ডিজাইন আমার থেকে দেখতে চাইতেই পারো বা কমেন্ট করতে পারো, দিদিভাই আমি এই ধরনের শাড়ি ড্যাপিং দেখতে চাই বা এই রঙের শাড়ি ড্যাপিং আমাকে দেখাও। তো অবশ্যই আমাকে ঝটপট করে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের জন্য নতুন নতুন ভিডিও এবং অনেক নতুন নতুন ডিজাইনের ভিডিও একে একে আপলোড করতে থাকবো, যে তোমরা পুজোর সময় কী কী ধরনের শাড়ি ড্যাপিং পরতে পারো অবশ্যই তার জন্য আমার চ্যানেলটিকে ফলো করতে হবে। তো দেখো, এবার কাঁধের পিছনে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নিচ্ছি, আঁচলটা কিন্তু একদম মেস ছুঁয়ে গেছে, খুব ভালো করে দেখো। আর সেফটি পিনটা কিন্তু একদম ব্লাউজের ভিতর থেকেই করবে, ব্লাউজের উপরে কিন্তু করবে না। এখান থেকে দেখো এতটা শাড়ি আমি ছেড়ে রাখছি, ছেড়ে রেখে এবার দেখো চারটে আঙুল আমি এভাবে চেপে ধরেছি আর লাস্ট আঙুলটা এভাবে উঁচু করে রেখেছি। এভাবে কিন্তু আমরা কুঁচিটাকে রেডি করে নেবো। তোমরা যারা কুঁচি করতে পারো না, খুব ভালো করে খেয়াল করো আমি কীভাবে কুঁচি করছি, এভাবে কিন্তু খুব সহজে কুঁচিটাও শিখে যাবে। আর লাস্ট প্লেটটা কিন্তু একটু বড় করবে, তো এভাবে লাস্টের প্লেটটা কিন্তু একটু বড় করবে। তারপরে প্রত্যেকটা মাথা কিন্তু এখানে সমান করে ধরবে। অনেকে আছে এই ধরনের শাড়িগুলো পরার সময় কুঁচিটাকে ঠিক করতে পারে না, যেহেতু নতুন শাড়ি আর অনেকটা ফোলা ফোলা থাকে, ম্যানেজ করতেই পারে না কুঁচিটাকে কীভাবে ম্যানেজ করবে, খুব ঘাবড়ে যায়। তো দেখো, আজকে ঘাবড়ে যেও না, খুব ভালো করে এখানে মাথাটাকে ধরবে। ধরার পরে প্রত্যেকটা ভাঁজ এখানে এভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে ধরে নেবে। নাড়িয়ে নাড়িয়ে ধরে নিলে কী হয়, ভাঁজটা এখানে সুন্দরভাবে সেট হয়ে বসে যায়। এবার অবশ্যই খুব ভালো করে ধরে নেওয়ার পরে এখানে হাত দিয়ে চেপে নেবে। দেখো আমি যেমন দেখাচ্ছি ঠিক এভাবে তোমরা যদি খেয়াল করো আর খুব ভালো করে দেখো, আর এই মাথাটা তো অবশ্যই ভালো করে চেপে নেবে, তার কারণ এটা কিন্তু আমাদের পেডিকোটের ভিতরে থাকে। এখানে যদি ভালো করে না চাপো, এই এক্সট্রা কাপড়টা যখন পেডিকোটের ভিতরে যাবে তখন কিন্তু পেটটা অনেকটা ফোলা ফোলা লাগবে, একটু ঝুঁকে যাবে। সামনের দিকের প্লিটটা খুব ভালো করে এখানে ঠিক করে নেবে, যদি একটু এলোমেলো থাকে সেটাকে ঠিক করে নেবে। নেওয়ার পরে অবশ্যই কিন্তু আবারও হাত দিয়ে চেপে নেবে। এই ধরনের শাড়ি কিন্তু অবশ্যই হাত দিয়ে চাপবে, যত বেশি এখানে চেপে নেবে শাড়িটা সেট হয়ে যাবে, খুব সুন্দরভাবে বসে যাবে। তো কুঁচিটাকে আমি এভাবে আরও একটু নিচের দিকে ঝুঁকবো, একদম মাথার দিকে গিয়ে প্রত্যেকটা প্লিট এখানে সুন্দর করে ধরে নেব। দেখবে কুঁচিটা কি সুন্দরভাবে এখানে সেট হয়ে যায়, কারোর কাছে সাহায্য চাইতেই হবে না, কুঁচিটা আমাকে ধরে দাও, নিজেদের কুঁচিটা নিজেরাই এখানে সুন্দর করে সেট করে নিতে পারবে। দেখো কি সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবার তলায় যে প্লিটটা ছিল সেটাকে এখানে ছেড়ে রেখে ভিতরের দিকে কিন্তু তোমরা এক্সট্রা কাপড়টাকে টাক করে নেবে। তার আগে নিচের দিকে লেন্থটা একটু দেখে নিও যে কতটা নিচু বা উঁচু করতে চাইছো। এবার দেখো এখানে কাপড়টাকে আমি পেডিকোটের ভিতরে খুব ভালো করে টাক করে দেবো, আর পেটে একটু ভিতর দিকে পেটটা চেপে নিয়ে তারপরে এখানে শাড়িটাকে টাক করবে। শাড়িটা শাড়িটাকে দেখো এভাবে টাক করে নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে কোনো ধরনের ফোলা ভাব বা এক্সট্রা শাড়ি বোঝা যাচ্ছে না। তো এরকমই যেন বোঝা যায়, কুঁচিটা যদি সঠিক করো তাহলে এই এক্সট্রা কাপড় কিন্তু শাড়িতে থাকবে না। তারপরে সামনের দিকের ভাঁজগুলোকে আরও একবার সেখানে সুন্দর করে রেডি করে নেবে। দেখো এভাবে একটু রেডি করে নিয়ে হাতটা দিয়ে এখানে চেপে দেবে, দেখবে সুন্দরভাবে সেট হয়ে বসে যাবে। তলার কাপড়টাকে নিয়ে পিছনে গিয়ে পেডিকোটের ভিতরে টাক করছি। এটা চাইলে কিন্তু তোমরা এখানে সেফটি পিনও পিন আপ করে রাখতে পারো ব্লাউজের সাথে। তো এবার দেখো এই দিকের ভাঁজটা আমি ঠিক করে নিচ্ছি, সামনের দিকের ভাঁজটা কিন্তু অবশ্যই এখানে ঠিক করে নিতে হবে। নেওয়ার পরে হাত দিয়ে চেপে নেবে, তাহলে এই ভাঁজগুলো সুন্দরভাবে সেট হয়ে বসে থাকবে। আর সেট হয়ে গেলে এখানে একদম ব্লাউজের ভিতর দিক দিয়ে একটা সেফটি পিন দিয়ে আমি পিন আপ করে নেবো, যাতে আরও সুন্দর থাকে ভাঁজগুলো। আর একদম উপরে যে প্লিটটা আছে দেখো এটাকে ছেড়ে দেবে, এটাকে ছেড়ে দিয়ে এখানে কিন্তু সেফটি পিনটা তোমরা পিন আপ করবে, যাতে না বোঝা যায় যে উপর থেকে তোমরা কোনো সেফটি পিন এখানে পিন আপ করেছো। এখানে সেফটি পিন দিয়ে পিন আপ করে নেওয়ার পরে দেখো ভাঁজগুলো কিন্তু এরকম সুন্দরভাবে সেট হয়ে এখানে বসে থাকবে, দেখতেও বেশ সুন্দর লাগবে। এবার পিছনের আঁচলটাকে আমি সামনের দিকে নিয়ে আসব, এখানে যে আমি পিন আপটা করে রেখেছিলাম সেটাকে ওপেন করে নেব। নেওয়ার পরে একদম উপরে যে পার্টটা ছিল সেই পার্টটাকে আমি ধরছি বাঁ হাত দিয়ে। শাড়িটার দিকে দেখো ভাঁজগুলো যদি ঠিক না থাকে তাহলে এখানে ভাঁজগুলোকে ঠিক করে নেবে, একটু এখানে ভাঁজগুলোকে ঠিক করে নেবে। নেওয়ার পর এখানে ছোটো ছোটো করে প্লিটটা রেডি করে নেবে, এখানে ছোটো ছোটো করে কুঁচি চারটে কি পাঁচটা এখানে দিয়ে নিলে ওখানে যখন ভাঁজটা ঠিক হয়ে যাবে তখন একটু নিচের দিকে এখানে চেপে দেবে। যদি তোমরা মনে করো যে এদিকটা অনেকটা বেশি ফোলা ফোলা লাগছে, তাহলে ভাঁজটা খুব ভালো করে ঠিক করে নেওয়ার পরে প্রত্যেকটা ভাঁজের উপরে কিন্তু একটু হাত দিয়ে চেপে দেবে।
হাত দিয়ে চেপে দিলে ফোলা ভাবটা একদমই চলে যাবে। দেখো এখানে আমি একটু হালকা হাতে এভাবে প্রেসার দিয়ে নিচ্ছি, তো ঠিক এভাবে হাত দিয়ে একটু চেপে নেবে, দেখবে ফোলা ভাবটা চলে যাবে। দেখতে পাচ্ছ, যাদের শাড়িতে খুব বেশি কাজ করা আঁচলটা তারা কিন্তু অবশ্যই এই ধরনের শাড়িটা পরবে, দেখতে ভালো লাগবে শাড়ি দিয়ে। এদিকে দুটো প্লিটের তলায় আমি দিলাম, দেওয়ার পরে এখানে একটা একদম উপরে প্লিটটাকে সরিয়ে ভিতরে একটা সেফটি পিন দিয়ে আমরা পিন আপ করবো। উপরে প্লিটটা সরিয়েই কিন্তু তাহলে এখানে তোমরা পিন আপটা করবে, নাহলে সেফটি পিন দেখা যাবে। দেখো এবার একটা সুন্দর কোমর বন্ধনী পরে নেবে, একদম পুজো মণ্ডপে যাওয়ার জন্য তোমরা রেডি। আজকের ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর যদি এরকম আরও সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের শাড়ি টাইপিং দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এবং পাশে থাকা ছোট্ট একটি বেল বাটন আছে ওটাকেও হিট করতে হবে, এবং সাথে করে অল বাটনটা একবার হিট করে রাখতে হবে। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের শাড়ি টাইপিংয়ের ভিডিও আমি আমার চ্যানেল আপলোড দেবো, সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর এই শাড়িটা তোমাদের কেমন লেগেছে, আর নেক্সট আরও নতুন কী কী ডিজাইন দেখতে চাইছো ঝটপট করে কমেন্ট করো। তো আজকের মতো টাটা, দেখাবে নতুন ভিডিওতে, তত সময় ভালো থেকো।